পথের দোলে বানাই দাও। আর ওই দোলার পর দিয়ে আমার করিমচন্দের মতো, আমার দলিলউদ্দিন সাহেবের মতো, আমার ল্যাংটা ফসের মতো, আমার শাহালি বাবার মতো, আমার শাহজালাল বাবার মতো, আমার বৈরাবরের মতো এরকম অলি আল্লাহ যদি হেঁটে যায় তার দয়া গুণে, তার পদ স্পর্শে তোমার এই মানব জন্মটা ধন্য হতে পারে। বড় বাড়ি জমিদারি ব্যাংক ভরা টাকা করি, সেদিন কেউ আমার সঙ্গে যাবে না, যাবে বাবা? একমাত্র যদি আমি মুর্শিদের বেলায়েতের যুগে যদি মুর্শিদের কোনো করণ করতে পারি, আমি আমল করতে পারি আল্লাহর, সেই আমলটা আমার সাথে ঘরনি দেনের সময় যাবে বাবা। বাচ্চা হারুনার রশিদ দুই মাইলি হলো বাবা এক কোষ, তার 80 কোষ স্বর্ণের দালান বাচ্চা হারুনার রশিদের। আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে নিয়ে গেছে, বাচ্চা হারুনার রশিদের দুইটা হাত এমনি করে ছড়াই রয়েছে। কত দোয়া, কত মিলাদ, কত সিন্নি, কত কিছু করে, কিন্তু বাচ্চা হারুনার রশিদের হাত দুইটা চাপে না বাবা। টাউনে নিয়ে গেছে গাড়িতে করে, হয়তো কারো দোয়ায় বাচ্চা হারুনের হাত দুইটা চাপতে পারে। প্রতি তলায়ের এক বেশ্যা যাই বলতেছে, বাচ্চা হারুন তুমি জগৎকে কি বুঝাইতে চাইতেছ, কোথায় তোমার বাচ্চাই গিরি, কোথায় তোমার জমিদারি, কোথায় তোমার স্বর্ণের দালা, তুমি জগৎকে এটাই বুঝাইতে চাইতেছ আমি সমস্ত কিছু রেখে আমি বাচ্চা হারুন খালি হাতে বিদায়ী হয়ে চলে যাইতেছি। কথাটা বলার সাথে সাথে বাবা বাচ্চা হারুনার রশিদের হাত দুইটা চাইপে গেল। আমি শুনতে পারলাম যিনি আজকে সভাপতি বাজান দলিলউদ্দিন কোম্পানি সাহেব, উনি অসুস্থ অবস্থা, মালিকের কাছে ভিক্ষে চাই, যে কয়দিনই রাখুক মালিক এ কয়দিন যেন সুস্থ রাখে। ডাক দিলে তো যাইতে হবে বাবা, না থাকা যাবে। তাই আমার একটি বাদান, তুমি কইরা লও সংকট ধারি রে রশিদ, বাদান তুই প্রেমিকের গান ধরো দি বাজান।
কান্দারিয়া ভাই কইরাল সংকট উদারি গো বাজাল আমার দেবীর কান্দারি বাজার আমার প্রেমিকের কান্দারি
মুর্শিদ বাজান পয়রা বরি আপন সাবাতা ফিরাইও না জলদি ওরে রে ওরে আমার বাজান পয়রা বরি ফিরাইও না জলদি হনে রে দয়াল বই বরি রে দরদি বাজান বইয়া বরি আরে সরকার রশি দরকার দাড়ি হইয়ো ওরে রশি দরকার দাড়ি হইয়ো আরে দয়াল আরে কান দাড়ি হইয়ো ওই আমার বাজান আদি পুরি রে দরদি আমায় কইরা শান্ত চৌধারি গো বাজার মানিকের কান্দারি আমায় কইরা শান্ত চৌধারি গো বাজার মানি দানের কান্দারি দরদি আনোয়ার তুই